প্রিয় দর্শক, সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আছি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পুকুরের ধারে। প্রিয় দর্শক, গ্রামের নিবিড় প্রাকৃতিক দৃশ্য এই মুহূর্তে আমরা অবলোকন করছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের একজন প্রিয় মানুষ ভাই মোহাম্মদ শের আলী সিরাই ভাই আপনারা দেখতে পাচ্ছেন, আগে গাভী কটা ছিল? এই যে এইটার ওইটা বাসন নাকি? একদম দেশাল খাঁটি, মানে খাঁটি দুধ হয়, দেশি গরু তো আঠে বাজার পারাপার খুব চাহিদা। এই দেশীয় গায়ের দুধের খুব চাহিদা নাকি সেরা ভাই? দেখুন প্রিয় দর্শক, অনেক দিনের মানুষের সাধনা থাকে, মানুষ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি নির্ভর করে দেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে। এমন একজন আমাদের কুমিল্লা গাঙ্গপাড়া সফল কৃষক সিরাই ভাই, যিনি গরুর দেশাল গরু দুধ বিক্রি করে সংসার চালিয়ে থাকেন। মোট গরু কয়টা এখন সিরাই ভাই? এখন আমার বর্তমান দুটি আছে, দুইটিতে কি দুটাই কি গাভী? হ্যাঁ, দুটোতে দুধ হয় না, বর্তমানে এই একটাই দুধ দিচ্ছে না? গাছে আমাদের অনেক পরিচিত সিরাই ভাই ক্যামেরা, প্রিয় দর্শক আপনারা দেখছেন। যিনি যার কাছে আসলে গরুর দেশাল খাঁটি দুধ পাওয়া যাবে। এর বাছুর কটা হয়েছে? তিনটে বেঁচে আছে, তিনটে কি ওই গাভী বাছুর হয়েছে? দুইটা গাভী বাছুর, একটা ইরে বাছুর, তিনটে আল্লাহর মতো বেঁচে আছে। প্রিয় দর্শক, এই কুমিল্লা গ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকে মনোরম নিবিড় প্রাকৃতিক পরিবেশের এই সুন্দর পরিবেশ থেকে আপাতত বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। এই প্রত্যাশা আমাদের কৃষি নির্ভর এই সুজলা সুফলা বাংলাদেশ আরও অনেক দূর বিশ্বের বুকে এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।